নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 4 নভেম্বর 2022 শুক্রবার, যে 5 রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই 5 রাশির বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। তবে আলোচনাটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। অনেক গুরুত্বপূর্ণ কথা আজকে আপনাদেরকে আমি যেগুলো জানাবো, যেটা জানালে আপনাদের জীবন কিন্তু বদলে যেতে পারে। তো তাই আমার একটি প্রতিদিনের মতন একটি অনুরোধ, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আলোচনাটা শুনেন। প্রথম কথা, আমি একটি কথা বারবার বলছি, প্রাপ্তির জায়গাটা মেনলি হচ্ছে আপনার ভাগ্যভাব। শুধু রাহু কবচ পড়ে নেবেন, রাহু কবচ পড়লে কিন্তু প্রাপ্তি হবে না, রাহু কবচ পড়লে প্রাপ্তি হবে না। আমি এটা আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কারণ ভাগ্যভাব, আপনার ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি। 4টি ভাবের কথা আমি বলি, একটি হচ্ছে ভাগ্যভাব, একটি হচ্ছে ধনভাব, একটি হচ্ছে আকর্ষিক প্রাপ্তির ভাব, একটি হচ্ছে সফলতা ভাব। এই 4টি ভাব এক্সাক্ট বিশ্লেষণ করা দরকার এবং নবাংশ চার্ট দেখা দরকার। রাহু রক্ষা কবচ বা রাহু কবচ পড়লেই যে আপনার প্রচুর অর্থ প্রাপ্তি হবে, এটা কখনোই না। এখানে আপনার জন্মচক্রকে, আপনার ন্যাকাল চার্টকে বিশ্লেষণ করা দরকার। যে জায়গাতে আপনার প্রাপ্তির বাধা আছে, কিছু আজব উপায় আছে, যে উপায় এবং ভাগ্যভাবকে স্ট্রং করা, তাহলে আপনার কিন্তু নিশ্চিতরূপে প্রাপ্তি কিন্তু হবে। আপনার ভাগ্যাধিপতি কোনভাবে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্র অবস্থান করছে, কোন ডিগ্রিতে অবস্থান করছে, ভাগ্যভাবের উপর কোনো অশুভ করে দৃষ্টি নেই তো, বা ভাগ্যপতি আপনার নিজস্ব নেই তো, এই জায়গাগুলো বিশেষভাবে দেখা কিন্তু দরকার। তবেই আপনার প্রাপ্তির যোগ আছে কি না আছে। এবং আপনার ক্ষেত্রে মহাদশা, কিসের মহাদশা চলছে, আপনার কিসের প্রত্যন্ত দশা চলছে, এটাও কিন্তু জানা কিন্তু দরকার। এখানে দেখা দরকার যে আপনার পজিটিভ মহাদশা চলছে না নেগেটিভ মহাদশা চলছে। রাহু রক্ষা কবচ পড়ে নিচ্ছেন, আপনি হচ্ছে প্রাপ্তি না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না রাহু রক্ষা কবচ পড়লে। এখানে আপনাকে আপনার ভাগ্যভাবকে এবং আজব কিছু ক্রিয়া আছে যেটা করলে আপনার প্রাপ্তির জায়গা কিন্তু হবে। শুধুমাত্র রাহু রক্ষা কবচ পড়লে আপনি হচ্ছে হ্যাঁ আমি প্রচুর প্রাপ্তির একটা সম্ভাবনা বাড়বে, তা হবে না। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, এই জায়গাগুলো টোটাল পর্যালোচনা করা কিন্তু দরকার। আপনার জন্মকুণ্ডলীকে চুলচেরা বিশ্লেষণ করা দরকার। এখানে কি কারণে আপনার প্রাপ্তি হবে, কোন বছর থেকে কোন বছর প্রাপ্তি আছে, কোন মহাদশা, কোন অন্তর্দশা, কোন প্রত্যন্তদশা। আমি বারবার বলছি, কৌশিক রায়ের সঙ্গে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুন। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, তারা অবশ্যই আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কিন্তু মেসেজ করুন। যে কোনো দিক থেকে আমি একটা কথা বলছি, ঘড়ির কাঁটার মতো কিন্তু মানুষের ভাগ্যের চাকাটা কিন্তু ঘুরে, একই রকম থাকে না। অর্থাৎ আপনি আজকে হয়তো খারাপ আছেন, আগামী দিন ভালো, আজকে ভালো আছেন, কালকে আগামী দিন খারাপ। অর্থাৎ আপনার জীবনে খারাপ এবং ভালো দুটোই কিন্তু আসবে। যেমন ভালোটাকে আপনি অ্যাচিভ করতে পারছেন, খারাপটাও কিন্তু অ্যাচিভ করতে পারেন, দেখবেন জীবনে কোনো দুঃখ আসবে না। এটা আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবার আপনাদেরকে আমি বলি, যে রাশিগুলোর আমি কথা বলবো, একই রাশি 5 জন লোক আছে, 100 জন লোক আছে, সবারই একই হতে পারে না। দেখুন, প্রাপ্তি যে কোনো দিক থেকে হতে পারে, যে কোনো দিক থেকে, শেয়ার বাজার থেকে আপনার প্রাপ্তি হতে, আপনি রাস্তায় যাচ্ছে ফট করে আপনি 50 টাকা কুড়িয়ে পেলেন, এটাও একটা প্রাপ্তি। ফট করে একটা মোবাইল কুড়িয়ে পেলেন, এটাও একটা প্রাপ্তি। আপনার টাকা আটকেছে, সেই টাকা পাওয়া, এটা একটা প্রাপ্তি। হঠাৎ আকর্ষিক প্রাপ্তি আপনার করলো, এটাও একটা কিন্তু প্রাপ্তি। অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি হতে পারে। শুধুমাত্র রাহু রক্ষা কবচ আর রাহু কবচ পড়ে নিলেন প্রাপ্তি হবে, এটা হবে না। আমি জোর গলাতে বলছি এই কথাটা, আপনার জন্মচক্রকে, আপনার নবাংশ চার্টকে দেখা দরকার, পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা দরকার, তবেই আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। এখানে বোঝা দরকার যে আপনার জন্মছক যদি পারমিট করে, কোন কোন ইয়ারগুলো আপনার ক্ষেত্রে ভালো,
কোন কোন সময়গুলো আপনার ক্ষেত্রে ভালো এটা কিন্তু জানা কিন্তু একান্তই দরকার, তবে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। আগামীকাল আপনার শুক্রবার যে পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি হতে চলেছে সেই রাশিগুলোর নাম বলবো, তার আগে একটু টাইমটা জানিয়ে দিই। 4:24 থেকে আপনার 5:58 পর্যন্ত কিন্তু রাহু ব্রহ্ম মুহূর্ত থাকছে, এবং রাহুকাল যেটা থাকছে 10:30 থেকে 12:00 পর্যন্ত রাহুকাল থাকছে। এবং আগামীকাল দিনটি রিপ্রেজেন্ট করছে শতবিষা নক্ষত্র এবং পূর্বভাদ্রপদ নক্ষত্র, শতবিষা এবং পূর্বভাদ্রপদ নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, এবং যোগ থাকছে ধ্রুবযোগ, যোগ যে থাকছে সেটি হচ্ছে ধ্রুবযোগ। এবার আমি আপনাদেরকে একে একে বিশ্লেষণ করব কোন কোন রাশির ক্ষেত্রে আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা আছে সেটা আপনাদেরকে জানাবো, এবং এর পাশাপাশি আপনার নিজস্ব জন্মচক, আপনার হস্তরেখা বিচার করুন, নিশ্চিতরূপে কিন্তু প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। দেখুন, প্রথম যে রাশির কথা আগামীকাল বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের যে টার্গেট নাম্বারটা সেটি হচ্ছে 3 এবং 8। আপনাদের শুভ সময় বিকাল 4:48 থেকে 7:02 পর্যন্ত। নাম্বার 2 যে রাশির কথা আমি বলবো আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করছে সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6 এবং 8। আপনাদের শুভ সময় 12:08 থেকে আপনার দুপুর 2:04 পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো প্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 3 এবং 5। আপনাদের শুভ সময় দুপুর 12:15 থেকে আপনার 1:26 পর্যন্ত। এই 3টি রাশির কথা আমি বললাম, মেষ, বৃষ, মিথুন। নেক্সট আমি 2টি রাশির কথা বলছি এবং সেখানে আমি আপনাদেরকে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাবো। তা আলোচনাটা আবার শুরু করি, একটু বুঝুন, একটু আপনারা যারা কৌশিক রায়ের প্রোগ্রাম দেখেন কি না, কৌশিক রায়ের প্রোগ্রাম দেখতে হয় না তো পিছিয়ে পড়তে হয়, আমি বারবার বলি, এই জায়গাটা বুঝার দরকার। অযথা অর্থ ইনভেস্টমেন্ট করছেন, প্রাপ্তি হচ্ছে না। রাহু রক্ষা কবচ পড়ছেন, প্রাপ্তি হচ্ছে না। রাহু রক্ষা কবচ পড়লে হবে না, এখানে আপনার জন্ম ছকের বিশ্লেষণ করা দরকার, চুলচেরা বিশ্লেষণ, যেখানে মানে আপনার ছাকনিতে করে যেমন তুলে না, ঠিক ছাকনিতে করে কিন্তু ছাঁকা হবে, এই জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। অর্থাৎ আপনার পাশাপাশি বাস্তুক্ষেত্র, বাস্তুক্ষেত্রের ডায়াগ্রাম দেখা দরকার, কি কারণে বাস্তু আমাদের জীবনে অনেকটা এফেক্ট কিন্তু ফেলে, এটাও আমি বারবার বলছি। এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে লাকি নাম্বার, ফরচুনা নাম্বার, এই জায়গাটা কিন্তু জানা দরকার, এবং সর্বোপরি এই 4টি ভাবকে ভালো করা দরকার, এবং শনি একটা বিশেষ কৃপা থাকা দরকার, তবে কিন্তু আপনার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ আপনি প্রচেষ্টা করিয়ে যাচ্ছেন, প্রাপ্তি হয় না। আমি 5 রাশির কথা বলছি, কম হোক বেশি হোক, যাতে ক্ষেত্রে গাঢ় যোগ আছে আগামীকাল নিশ্চিতরূপে তাদের কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিতরূপে কিন্তু হতে চলেছে। এরপরে যে 2টি রাশির আমি কথা বলবো সে রাশির নাম, প্রথম যে রাশি সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। আপনাদের শুভ সময় দুপুর 3:15 থেকে বিকাল 5:45 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির কথা আমি বলবো, আগামীকাল সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে সে রাশি, অনেকেই অপেক্ষা করছে আমার রাশি আছে কি না, সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 6। আপনাদের শুভ সময় দুপুর 2:35 থেকে বিকাল 5:18 পর্যন্ত, টাইমটা কিন্তু শুভ। এই যে 5 রাশির আমি কথা বললাম না, সুপার ডুপার
প্রাপ্তি কিন্তু কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। তবে নিজের জন্মছকটা একবার বিশ্লেষণ করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।